বলছেন কি আপনি নোটিশ পাঠিয়েছেন, কাকে পাঠিয়েছেন? আমি পাঠিয়েছি মদন কুমার সুপা। কবে পাঠিয়েছেন? তারপরে ওটা তারিখ দেখতে হবে। বলবেন তো, ডায়েরিতে লেখা না, বলবেন তো কবে পাঠিয়েছেন? না না, কবে পাঠিয়েছি ওটা এখন আমার বলার না। কাছে রিসিপ কপি আছে? হ্যাঁ, রিসিপ কপি অফিসে আছে। আপনি আপনি বলছেন তো আজ অবধি, মানে আজকে তারিখ যেটা আপনার 19-20 তারিখ, তো তো 20 তারিখ মধ্যে বলছেন। হ্যাঁ, তার আগে আপনি বলছেন কি আমি রিসিপ পাইছি, মানে আমার বাবা ওখানে রিসিভ করছে। না না, পাইছি কিনা সেটা আমি জানি না, সেটা আমি কি তাহলে কি করে বলবেন? তাহলে কি করে আপনারা এই জমিনে আসছেন? তাহলে উইদাউট নোটিস আপনার কি করে আপনি আসছেন? আপনি বলতেছেন না, উল্টা কথা বলতেছেন, দুই রকম কথা বলে। তাহলে তাহলে আপনি কেন বলবেন? এলোমেলো কথা বলে হবে না দাদা, এলোমেলো কথা বলে হবে না। কিন্তু আমি বলেছি, আমি কিন্তু আমি কিন্তু ওই নর্মাল লোক বলবেন না, কিন্তু নর্মাল লোক ভাবেন না, কিন্তু নর্মাল লাগ ভাবেন না। আমার কত পৌঁছ আছে আমি দেখাই দিবো, কিন্তু আমি নর্মাল লাগবে কিন্তু না, কিন্তু আপনি এলোমেলো কথা বলে হবে না। কিন্তু এলোমেলো কি আপনি বলছেন? নোটিশ দিয়েছেন, নোটিশ পাইছেন আবার? আপনি দিয়েছেন কিনা? না না, নোটিশ পাইছেন। হ্যাঁ, নোটিশে রিসিপ আছে কি? রিসিপ? হ্যাঁ, রিসিপ তো আমি জমা দিয়েছি ওখানে। না না, রিসিপ পাইছেন কি? আমার বাবা কি রিসিপ করছে? তাহলে ওটা হবে না তো। আগে রিসিপটা দিবেন, তারপরে বলবেন। আমি দেখতে ফটাফট রিসিপ দিয়ে